হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পাবলিক টিভি। আমি আসম্মা শাওন, সহকারী শিক্ষক, সঙ্গে আছি আপনাদের। সুপ্রিয় ভিউয়ার্স, আজ খুবই খুব 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 ভীষণ 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 এক খুশি সংবাদ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। বিশেষ করে 1 থেকে 14তম ভাইয়েরা কোথায় আছেন, 1 থেকে 14তম প্রার্থীদের বিশেষ 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 সংবাদ হচ্ছে আজকে সেই কাঙ্ক্ষিত, আমাদের 1 বছর আগের সেই কাঙ্ক্ষিত, সেই কাঙ্ক্ষিত আমাদের সেই দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ। সুপ্রিয় ভিউয়ার্স, আপনি যে যেখানে আছেন, তো আপনি যদি সেই কাঙ্ক্ষিত এই রেজাল্টের অপেক্ষায় বসে থাকেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। তো সুপ্রিয় ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। সুপ্রিয় ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি, এখানে ঠিকানা দেওয়া আছে, আছে ফ্যাক্স নাম্বার, ওয়েবসাইট, ইমেইল, 1টি স্মারক নাম্বার এবং তারিখ 31 অক্টোবর 2019। বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশিত। দ্বিতীয় নিয়োগ চক্রের প্রথম ধাপে যে সকল পদে প্রার্থী যোগদান করেনি এবং যোগদান না করার কারণে যে সব পদ শূন্য রয়েছে, সে সকল পদে প্রার্থী সুপারিশকরণের নিমিত্ত সংশ্লিষ্ট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের দ্বিতীয় নিয়োগ চক্রে প্রদত্ত চাহিদা এবং সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসারের স্বাক্ষর সহ প্রেরিত যাচাই প্রতিবেদনের ভিত্তিতে 3568টি শিক্ষা প্রতিষ্ঠানের 26টি ক্যাটাগরির 4673টি প্রকৃত শূন্যপদ পাওয়া যায়। তবে সরকারি শিক্ষক আইসিটি স্কুল পর্যায় পদে মামলাজনিত কারণে 996টি পদ আপাতত স্থগিত রেখে অবশিষ্ট 3677টি শূন্যপদের মধ্যে 1603টি এমপিও পদে আজ নিয়োগের সুপারিশ করা হয়। এর মধ্যে 1162টি পদ মেধার ভিত্তিতে এবং 441টি পদ মহিলা কোটার ভিত্তিতে নির্বাচিত। শিক্ষা মন্ত্রণালয়ের 30 ডিসেম্বর 2015 তারিখের স্মারক নাম্বার, এত 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 সংখ্যক স্মারকের পরিপত্র এবং প্রযোজ্য ক্ষেত্রে মহিলা কোটার পরিপত্র অনুসরণ মেধাক্রম অনুযায়ী দ্বিতীয় নিয়োগ চক্রের দ্বিতীয় ধাপে প্রতিষ্ঠান ভিত্তিক আবেদনকারীদের মধ্য হতে বিধি মতে 23টি এমপিও, 2টি নন এমপিও স্থগিত শূন্য পদে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত প্রথম মেধাবী মেধাধারী এবং অবশিষ্ট শূন্যপদে প্রথম মেধাধারী যোগদান না করায় সংশ্লিষ্ট দ্বিতীয় সর্বোচ্চ মেধাধারী প্রার্থীকে অনলাইনের মাধ্যমে নির্বাচন করে নিয়োগের জন্য সুপারিশ করা হল। 392টি এমপিও পদে প্রার্থী না পাওয়ায় মেধা এবং মহিলা কোটা নিয়োগের জন্য সুপারিশ করা যায়নি। সুপারিশকৃত প্রার্থীদের বিস্তারিত ফলাফল http://ngi.teletalk.com.bd, আমি আবারও বলছি http://ngi.teletalk.com.bd লিঙ্কে 31/10/2019 তারিখ সন্ধ্যা 7টা হতে দেখা যাবে। সুপারিশপ্রাপ্ত প্রার্থীদেরকে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই বিষয়টা আমরা স্পষ্ট বুঝতে পারছি যে আজ এই 31/10/2019 তারিখ আজ সন্ধ্যা 7টার পর থেকে ওয়েবসাইটে আপলোড করেছে, তো ওয়েবসাইট আজ খুবই 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 ব্যস্ত, কারণ পুরো বাংলাদেশ থেকে মানুষ এটা ইউজ করছে, ট্রাই করে যাচ্ছে। তো যারা সুপারিশপ্রাপ্ত, যাদের চাকরি হয়েছে, তাদেরকে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে, এটা শুরু হয়ে গেছে অলরেডি। প্রতিষ্ঠান প্রদানগণ সুপারিশকৃত প্রার্থীদের তালিকা তাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে দেখিয়ে নিতে পারবেন। নন এমপিও পদে নির্বাচিত প্রার্থীদের তালিকা আগামীকাল প্রকাশিত হবে, যা
http://ngi.teletalk.com.bd লিংকে 1/11/2019 তারিখ বেলা 3টায় দেখা যাবে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা যেটা স্পষ্ট বুঝতে পারছি যে শুধুমাত্র এমপিও প্রার্থীদের রেজাল্ট আজ প্রকাশিত হয়েছে এবং আজ এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিচ্ছে, এবং নন এমপিও পদের যে প্রার্থীগণ সুপারিশ পাবেন তাদেরটা আগামীকালকে রেজাল্ট প্রকাশ করা হবে, আগামী 1/11/2019 আগামীকাল বেলা 3 ঘটিকায় শুক্রবার। প্রসঙ্গত উল্লেখ্য যে নির্বাচিত প্রার্থীদের যোগদান কোনো অসুবিধা সৃষ্টি হলে অথবা যোগদানে কোনো বাধার সম্মুখীন হলে সরাসরি সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসারের সাথে যোগাযোগ করে নিষ্পত্তি করতে হবে। জেলা শিক্ষা অফিসার কোনো কারণে উক্ত সমস্যার নিষ্পত্তি করতে অপারগ হলে কেবলমাত্র সে সমস্যা অত্র অফিসকে অবহিত করতে হবে। শুধুমাত্র জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে প্রাপ্ত আবেদন এই কার্যালয় কর্তৃক আমলে নেওয়া হবে। এই বিষয়ে প্রার্থীদের সরাসরি আবেদনগুলো কোনো পদক্ষেপ গ্রহণ ব্যতীত রেখে নথিভুক্ত করা হবে স্বাক্ষরিত চেয়ারম্যান এনটিআরসি। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই বিষয়টি আসলে আমরা স্পষ্ট যেটা আপনাদের ক্লিয়ার করতে চাই, আমাদের আপনাদের স্পষ্ট করতে চাই, সেটা হচ্ছে যে আমরা সকলেই জানি যে চলতি বছর ডিসেম্বরে যে 39,000 শিক্ষক নিয়োগ দিয়েছে এনটিআরসি, তো এই নিয়োগ সুপারিশে নানা ধরনের নানা জটিলতার সম্মুখীন হয়েছে নির্বাচিত প্রার্থীগণ। তো অনেক প্রার্থীগণ দেখা গেছে যে যেই প্রতিষ্ঠানের জন্য সিলেক্ট হয়েছে তো সেই সিলেক্টেড ইনস্টিটিউশনে গিয়েছেন, যাওয়ার পরে সেখানে অস্বীকার করে যে না, আমরা চাহিদা দেইনি, বা অনেকে বলে যে আমাদের টিচার আছে তো আপনাকে আমরা নিতে পারবো না। আবার অনেকে বলে যে এনটিআরসি পাঠিয়েছে, এনটিআরসি স্যালারি দেবে, এনটিআরসি অফিসে গিয়ে যোগদান করে আসেন, আমাদের এখানে কোনো যোগদান হবে না, বা তাদের কোনো স্বজনপ্রীতির জন্য তাদের কোনো পরিচিত টিচার ছিল বিধায়ী এনটিআরসি থেকে পাঠানো শিক্ষককে তারা গ্রহণ করেনি, তারপর ম্যানেজিং কমিটি ধরনের সমস্যা নানান ধরনের জটিলতা সৃষ্টি করেছে অনেক স্কুলে কলেজে, অনেক স্কুল কলেজে হেডমাস্টার বা প্রিন্সিপাল নানান ধরনের জটিলতার সৃষ্টি করেছে, কারণ আসলে সবাই তো একরকম নয়। এখানে শিক্ষক নামধারী থাকলে যে মানুষ কি বলবো, মানুষ তার মানে আদর্শ হয়ে যাবে তা না, কারণ আজকাল শিক্ষাটাকে কিছু কুলাঙ্গার ব্যক্তিগণ তাদের নামের পাশে এই শিক্ষক শব্দটি জোর করে দিয়ে মানে জড়িয়ে দিয়ে তারা শিক্ষাকে নিয়ে যা ইচ্ছা তাই করছে, তার প্রকৃষ্ট উদাহরণ আপনারা সকলেই জানেন। বিশেষ করে যেটা দৃষ্টান্ত রেখেছে তা হচ্ছে সনদ জাল করে শিক্ষক। এই শিক্ষকদের জন্যই আসলে আমরা আজ এই জটিলতার মধ্যে পড়ে আছি, শিক্ষা আজ অবহেলিত এবং শিক্ষা আজ অনিশ্চয়তার মধ্যে। যাই হোক, তো আমি কথা অন্য লাইনে নিচ্ছি না। তো সুপ্রিয় ভিউয়ার্স, এখানে যেটা আপনার অনেক দিন ধরে অপেক্ষায় ছিলেন যে কবে দ্বিতীয় মেধা তালিকা ছাড়বে, তো অনেকে রিজিকের অন্বেষণ হবে আজকের এই বিজ্ঞপ্তির মাধ্যমে। তো সুপ্রিয় ভিউয়ার্স, যে http://ngi.teletalk.com.bd এই ওয়েবসাইটে ঢুকে আপনি আপনার রেজাল্ট দেখে নিতে পারেন অতি দ্রুত। তো সুপ্রিয় ভিউয়ার্স, তো এই বিষয়টি ছিল আমাদের আজকের আপনাদের জন্য। তো আমাদের এই বিষয়টি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার কাঙ্ক্ষিত মতামত, আপনি আপনার যে স্ত্রীয় মতামত আমাদের জানাবেন, এবং আমাদের পরবর্তী কী নিয়ে ভিডিও আপলোড করব সেই বিষয়ে আপনার চাহিদা থেকে থাকলে আমাদেরকে সেই টপিকটা জানিয়ে দেবেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার পরবর্তী সকল ধরনের নিত্য নতুন তথ্য পেতে আমাদের একটি সাবস্ক্রাইব আশা করি, এবং আপনি যদি আমাদের চ্যানেলটি পূর্বেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ। আমরা পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব যে কীভাবে এই রেজাল্ট জানতে হয়, দ্বিতীয় মেধা তালিকা জানতে হয়, এবং 15তম শিক্ষক নিবন্ধনের যেই ভাইবা সেটা সম্পর্কে কিছু টিপস, এবং 16তম রিটেন পরীক্ষা সম্পর্কিত কিছু টিপস আমরা আপনাদের দেবো। তো সুপ্রিয় ভিউয়ার্স, সকলেই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। সকলেই পাবলিক টিভির সঙ্গে থাকুন, পাবলিক টিভি পাবলিকের কথা বলে, পাবলিক টিভি পাবলিকের হিতে কাজ করে। আমরা আবার আপনাদের মাঝে উপস্থিত হব
আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।